প্রথমত মাটি নিতে হবে, দুই তিন জলটা ঢুকেছে সেটা কাটা না সমপোকা সেটা বলতে পারলাম না, ওইখানে যাওয়ার পর হাত চুলকানো শুরু করেছে। এবার এই স্টার্ট, এটা রেকর্ড হয়ে যাবে ভাই, এটা উই ভাই সাবাস। তো আমি ইউজার্স গ্রুপে সবাই তোমাকে স্বাগতম জানাচ্ছি আমার লাইফে একটা ডেতে। আর আজকে আমাদের মর্নিংটা স্টার্ট হয়েছে কিছুটা অন্যরকমভাবে। মর্নিংয়ে আমি গেছিলাম, আমার একটা কাজ ছিল সকাল সকাল, সেই কাজটা মেটাতে গেছিলাম, সেই কাজটা মেটানো হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে এসেছি। এবার আমাদের দিনটা শুরু হলো আজকে। তো বাইরে থেকে আমার বাড়িতে এসে সব থেকে জরুরি যে কাজটা সেটা হচ্ছে মাস্কটা আমি এইভাবে রাখি না, এইভাবে আমি মানে মাস্কটা ফেলি না, মাস্কটাকে আমি কাচি, তারপরে আমি বা ধুয়ে দিই, মাঝে মধ্যে ধুয়ে দিই, মাঝে মধ্যে ধুই না যদি বেরোনোর থাকে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আগে স্যানিটাইজ করা নিজেকে, প্লাস হাত মুখ ভালো করে ধোয়া, তো এটা অবশ্যই জরুরি বাইরে থেকে আসার পরে। সবসময় আমি এই ফুসফুস ইউজ করি, এটাই। তো এখন টাইম হচ্ছে সকালে 9:40, আর এখন আমাকে ভ্লগটা আপলোড করতে হবে যেটা তোমরা আগের দিন দেখেছো, মানে আমাদের গতকাল যে দিনটা ছিল ওটা এখন আপলোড হয়ে গেছে, পাবলিশ করার বাকি রয়েছে। তো পাবলিশের কাজটা বাকি রয়ে গেছে, তো পাবলিশ করে তারপর কিছু খেতে হবে। আমাদের খাওয়ার এটা রয়েছে গোলা রুটি, এটা রয়েছে আম, আমার মায়ের দুজনের খাওয়া, দুজন মিলে এখন খাবো। তো এগুলো খাওয়ার পরে আমার যে কাজ রয়েছে সেটা আমি করবো, মা যাবে রান্না করতে। কিন্তু কিন্তু তোমরা এই জিনিসটা দেখেছো, আমি আগে একটা ব্লগে বলেছিলাম মায়ের মানে প্রতিদিন সকাল মানে গোপাল ভাঁড়, এখনো গোপাল ভাঁড় চলছে, আমি সাউন্ডটা মিউট করে রেখেছিলাম, গোপাল ভাঁড় এখনো চলছে। গোপাল ভাঁড় দেখতে তোমার ভালো লাগে? হ্যাঁ, প্রতিদিন সকালে গোপাল ভাঁড় সেনে দেখো, সারাদিন গোপাল ভাঁড়, গোপাল ভাঁড় দেখতে ভালো লাগে নাকি? সারাদিন দেখি না বাবা, গোপাল ভাঁড় যখন হয় 10টা থেকে শুরু হয় 12টা অবধি, ও পুরোটাও দেখি না, কাজ আছে তো আমার না। তুইও বাইরে বেরিয়ে যাস, দাদাও কাজে যায়, তোর বাবাও কাজে যায়, আমি একা একা কী করবো বল। এখন ধরে তোমরা যারা ভাবছিলে কি আজকে আমাদের দিনটা ঝেমানো হবে, একদম নর্মাল নিউ নর্মাল হবে, তো তাদেরকে আমি বলতে চাই, তাদেরকে আমি বলতে চাই ভাই আজকের দিনটা আমাদের এক্সাইটেড হওয়া হবে। আমি বনেকে ডেকে নিয়েছি, তার একটা কারণ আছে, এবার সেই কারণটা আমি তোমাদের সাথে রিভিল করবো আমাদের স্কুলে যাওয়ার পর। স্কুলে বলতে ওল্ড স্কুল, তো চ ভাই স্কুলে যাই, তারপরে ডিসকাস করি। অবশ্যই চলো, আজকে খেলা হবে, তোমার খেলা হবে, তোমার খেলা হবে আজকে, চলো। কোথায় যাচ্ছি আমরা? কিছু কিছু জিনিস করতে, সেগুলো হচ্ছে যেরকম অ্যাজ ইউজুয়াল টাইটেল আর থাম্বনেল আপনারা দেখে নিয়েছেন, সেটা হচ্ছে ডেয়ার। এবার ডেয়ার কে কে দেবো? ভাই আমার ভাই, আমি আমি ও আমাকে ডেয়ার দেবে, আমি ওকে ডেয়ার দেবো, তাও বা এইটুকু জায়গার মধ্যে। এটুকু জায়গা বলতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে, আপনারা পুরোটা নোটিস করতে পাচ্ছেন এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা, এটা হচ্ছে আমাদের স্কুলের একটা অডিটোরিয়াম, আর এই পেছনে আমাদের স্কুল, এই জায়গার মধ্যে আমরা আপাতত ডেয়ার নেব, আর ডেয়ার দেব। ওয়েট 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 ওয়েট, কি এটা কি, এটা কি ভাই? হাফ প্যান্ট এসেছিল কি? হাফ প্যান্টটা ছোট গুরু, মহাগুরু না আমাদের ছোট গুরু, হাফ প্যান্টটা ছোট গুরু, এটা আমি হাফ প্যান্ট এসেছি, আমার ভাই আসেনি। আমি ফুল প্যান্ট, এটা ফুল প্যান্টটাও দেখাও, দেখাও 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 বন্ধু, এটা ইউনিটি, এটা কি ইউনিটি বলে? বন্ধুত্ব ভালোবাসা, কারণ আমরা আমরা ফুল প্যান্ট পরেছি, হাফ প্যান্ট পরে নিয়েছি, কারণ আমরা আমি হাফ প্যান্ট এসে আমার ভাই কেন ফুল প্যান্ট আসবে, সেই কারণে আমার ভাই হাফ পরে দেখে দাও বারমুন্ডা। ওকে, তো আজকে আমাদের শুধু ডেয়ার চ্যালেঞ্জ হবে, লাইক আমি তোকে কিছু ডেয়ার দেবো, তুই আমাকে কিছু ডেয়ার দিবি। ভাই এটা খুব রিস্কি ভাই, এখান থেকে ওইখানে অবধি ডেয়ার, তার মানে তোর মতো আরো তিনজন হাইট হয়ে যাবে, তিনজন কি চারজন হয়ে যাবে। তো আমাদের প্রথম ডেয়ার এটাই কি, আমাকে এখান থেকে ওই মাথায় যেতে হবে, রথ ধরে ধরে ঝুলে, মানে
এটা একটা অবিশ্বাস্যকর ডেয়ার আর এটাতে প্রচন্ড রিস্ক আছে, বাট আমি করবো। ডেয়ার যখন দিয়েছে ভাই আমি ডেয়ারটা কমপ্লিট করবো, কিন্তু একটা জিনিস, বাড়িতে এগুলো কেউ ট্রাই করবেন না, কারণ এটা রিস্ক আছে। আমরা কোনো প্রফেশনাল না, তাও আমরা ট্রাই করবো, কারণ আমাদের যেহেতু ব্লগের জন্য করতে হচ্ছে। এবার আমাদের এজটা সেরকম হয়েছে, কিন্তু তাও যদি হাসপাতালে ভর্তি হতে হয় তাহলে এক মাস বেরবে। তোরা ছেলে রেডি, আমাদের হাফ প্যান্টে রেডি। প্রথমত আমাকে ডেয়ারটা কমপ্লিট করতে হবে, ক্যামেরা নিয়ে এসো। প্রথমত এখানে আমাদের যেসব জিনিস রয়েছে সেটা হচ্ছে আমার একটা মাইক, সেটা বনে একটু কাজে লাগবে, সেটা বনে নিয়েছে। এবার মাইকটা আমি ইউজ করছি না, উইদাউট এনি মাইক আমি ইউজ করছি। তো মাস্ক এখানে রয়েছে, টুপিটা এখানে রাখবো, আর আমাকে একটু প্রিপেয়ার হতে হবে, যেহেতু আমি ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, ফিটনেসের উপর আমার ফোকাস ছিল। তো ফিটনেসের ব্যাপারটা আমি জানি, সেই কারণে আমার অতটা প্রবলেম হবে না, বাট এটা দেখিয়ে দেখব। এটা কিন্তু প্রচণ্ড রিস্কি। এবার বাড়িতে কেউ ট্রাই করবেন না। এবার আমাদের তো করতে হবে, যেহেতু ডেয়ার চ্যালেঞ্জ করেছি, আর ডেয়ার যেতে এটা, আর ফিটনেস আপনাদের ভাই রুটিন, সেই জন্য আমরা রুটিনের মধ্যে চ্যালেঞ্জ করছি। বালি কোথায়? বালি মেরি দিয়েছ কি থাকবে? বাবরে, সত্যি অরাঙ্গটাং তুই! হ্যাঁ, হবে হবে, অবশ্যই হবে। দেখো ভাই, আমাদের প্রায় শুরু করে দিয়েছে ডেয়ারটা, ভাই একটু সাবধানে। দেখো ভাই, ডেয়ারটা মনে হচ্ছে ভাই কমপ্লিট করতে পারবে না, দেখি কি করা যায়। প্রথমত এই জায়গাটায় কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো শরীরের পক্ষে ক্ষতিকারক, লাইক আমার হাতের মধ্যে কিছু একটা ঢুকেছে, সেটা কাটা না শুমপোকা সেটা বলতে পারলাম না। ওইখানে যাওয়ার পরে হাত চুলকানো শুরু করেছে, এবার এটা করলে লাইফ রিস্ক হতে পারে, কারণ হাত প্রচণ্ড ঘামছে, আর প্লাস ওটা একটা লোহার রডে হাত স্লিপারই হবে, আর হাত আমার ঘামে। তো এটা যদি করি, এখন আমার হার্টবিট বেড়ে গেছে, নিচে নামতে দিয়ে তারপর বলছি। ওটুকুতে হাত মনে হচ্ছে স্লিপ করে যাচ্ছে, আর আমার ওয়েটটা বেশি, আর প্লাস এখানে যে টিমটা আছে এটা অনেকদিন ধরে পড়ে আছে। তো যদি হয় হাসপাতালে গিয়ে আমাকে ব্লগ বানাতে, সেটা আমি চাই না। তো ডেয়ার প্রথমটা হারলাম, বাট এরপরে ডেয়ারগুলো আর হারবো না, প্রমিস। তো আমার প্রথম ডেয়ার করতে গিয়ে এত ফাটা ফেটেছে, আমার হাল দেখুন আপনারা। এবার তো বনি এবার সেম ডেয়ারটা ট্রাই করছে, বনি অলরেডি উঠে গেছে, বনি সেমটা ট্রাই করছে, এখন উঠে গেছে উপরে। বনি ভাই সাবধানে, আমি যেটা বললাম মাথায় রাখিস, হাতে কিন্তু কিছু লাগতে পারে, ঠিক আছে? দে ছোট, মানে এটা মিনিমাম চারজন মানুষের উপরে, বনি দেখে। হ্যাঁ বনি, যদি করতে পারে ভাই, এটা এটা রেকর্ড হয়ে যাবে ভাই, এটা ভাই সাবধানে ভাই, সাবাস বনি, বনি সাবাস বনি। ওফ 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 ওহ হো হো হো, লড়কে কি করছিস ভাই তুই? ভাই সাবাস। তো আমি বললাম না, আমার হাইটটা বেশি ছিল, বাট বনি এটা করতে পারছে ভাই। ও কমপ্লিট ভাই, ভাই বনি, ভাই বনি কমপ্লিট ভাই, বনির জেদ আছে, হবে ভাই। আরে ভাই সাবাস ভাই, এদিকে নিয়ে, ক্যামেরা নিয়ে আয়, অত্যন্ত ফেটে যায় ভাই, অত্যন্ত আমার পা কাঁপছে। না 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 না, দেখো ওদিকে যা, ওদিকে যা। আমরা দুজন মিলে এটা যেহেতু করছি, দুজনের মধ্যে বনিকে আমি ডেয়ারটা দিইনি, বনি বললো ভাই আমি করে দেবো, ভাই কনফিডেন্ট, বনি জিনিসটা করে দিল। নেক্সট ডেয়ার
প্রথমটা আর আমি আনসাকসেসফুল হলাম, বনি সাকসেসফুল হয়ে গেল। তো নেক্সট ইয়ার কি এটা হচ্ছে বনির ওজন 45-47 আর আমার ওজন 67 কেজি। এবার না এটা আমি একটা মতামত দেব, ভাই যে এটা করলো না একদিক থেকে ভালো, কারণ এটা সত্যি লাইব্রেস হয়ে যেত ভাইয়ের পক্ষে, প্লাস উপরে যে টি ওয়েট অনেক বেশি, যেহেতু আমার ওয়েটটা তুলনামূলক কম তো হয়ে গেল, কিন্তু ও করলে হয়তো পারতো ছেলে, কিন্তু ভাইকে একটা ডেয়ার দেবো, সেটা হলো এই যে দেখতে পাচ্ছ এটা ধরে 15টা টানতে হবে, মানে ওটাকে কি বলে লঙ্কা খায়, ডিম খায়, টমেটো খায়, এগুলো ডেয়ার করে, ইভেন রোদের মধ্যে এক ঘন্টা এক দু মিনিট দাঁড়িয়ে থাকা, অথবা কিছু নাম বলা, শাউট আউট দেয়, এগুলো আমরা করছি না, কারণ এগুলো তো সবাই দেখেছে, আমরা করছি না কারণ এটাই, কারণ আমরা যেহেতু ফিটনেস মানে এটা কি বলবো স্পোর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমি ক্রিকেট থেকে এসেছি, বনি ফুটবল থেকে এসেছি, ইভেন আমরা দুজনে এনসিসি পর্যন্ত একসাথে করেছি, অ্যাথলেটিক্সে ছিলাম, অ্যাথলেটিক্সের মধ্যে আমরা ছিলাম, স্পোর্টসের মধ্যে আমরা অলওয়েজ ছিলাম, আমাদের স্কুলের স্পোর্টস হতো তখন আমরা ছিলাম, ইভেন আমাদের পরিচয়টা প্রথম থেকে আমরা ফার্স্ট সেকেন্ড হতাম, যেটা বল হ্যাঁ আমার বনে একটা ইয়ে আছে কি বলবো, আমার আর বনে একটা রেকর্ড আছে, সেটা হচ্ছে আমরা যখন ভলেন্টিয়ার এসে হতো, যেহেতু আমরা এনসিসি করতাম, বনি ফার্স্ট আমি সেকেন্ড, আমি ফার্স্ট বনি সেকেন্ড, এটা আমাদের প্রথম মত চলতো চলতো প্রায়। তো যাই হোক আজকে আমাদের নেক্সট 10টা না আর 10টা না 15টা দাদা রেডি হয়নি, হ্যাঁ ভাই রেডি নাও 15টা 1 2 3 4 5 6 7 8 9 ব্যাপারটা হচ্ছে এটা স্পোর্টসের মধ্যে আমি ছিলাম, বনিয়ে ছিল ঠিক আছে, কিন্তু সেটা আজ থেকে 2 বছর থেকে 3 বছর আগে, 3 বছর পরে আমি দৌড়েতেও যাবো না, কিছুই করি না, স্পোর্টসের মধ্যে নেই, তাও করছি, 10টা করেছি, আমার 14 করেছি, নাম উজ্জ্বল করেছি। বনি তোকে যে আমার নেক্সট দেয়ার দেয়ার আছে সেটা হচ্ছে আমাকে দিলি এখানে 10টা পুশ আপ দিতে, তোকে আমি দিচ্ছি এই জায়গাটায়, তুই উল্টো হয়ে 20 সেকেন্ড ঝোল, 20 সেকেন্ড হ্যাঁ হবে, 30 করি 50 করি, তাই তো করতেই হবে ভাই, 30 সেকেন্ড 50 সেকেন্ড করি, আমরা হারার পাত্র নাই, আমরা লাস্ট পর্যন্ত পড়ে ছাড়ি, তাই তো চল ওঠ, ঠিক আছে দেখা যাক, হ্যাঁ ভাই মাতা হবে ভাই তোর, এ ভাই বাঁধর তুই একটা, চল রেডি, কথা বলিস না কথা বলিস না, মানে পুরোটা ঝুলছে আগে একটু দেখিয়ে নি তারপর আমি কাউন্ট করছি, তো রেডি হনি চল 1 2 3 4 5 6 হয়েছে, খুব লো কষ্ট হচ্ছে বলো শোনা, আস্তে খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি সেরকম না, আমার হাত এখন টাইট হয়ে গেছে, বনির হাত দেখুন এবার হাতের মধ্যে ভালো করে ফুসকা পড়ে, ফোকাস করুন এই যে, হ্যাঁ ফোকাসই আছে, এই যে লাল ফুসকা পড়ে গেছে, এইটা হবেই আর সব থেকে বড় এই হাতে হয়নি, লাল রক্ত জমে গেছে, তোকে বললাম না ওই জায়গাটা রিক্স আছে, কারণ ওই জায়গাটা অনেক কিছু আছে যেগুলো হাতে ফুটছে, আমার হাতে ছিল এমনি, যদি ফুসকা পড়ে থাকে কিছু হবে না, কিন্তু যদি জং টং ঢুকে ওটাই হয়, জং ঢুকবে না, সরি জং আশা করি ঢুকে, কেন বলতো ওটা অতটা পুরনো না, রং করা আছে, এবার কি বলতো ওই জায়গাটা কিছু কিছু এজেস আছে যে কারণে ছুলে গেছে, এয়ার আপাতত এখানে মিটেছে, এখানে আমাদের প্যাক আপ চলছে, মানে আমাদের ব্যাগ বা সেটা প্যাক আপ ইলেকট্রনিক জিনিস নিয়ে ভাই খেলাধুলা একদম,
একটা দিবি নাকি? জিরাফের মতন বড় গলা, তোর বড় বড় পা, একবার ডিঙ্গামেই হয়ে যাবে। আস্তে করে নাম, এই তো ছেলে নেমে গেছে, ছেলে ব্যাগটা নাও, চলো। আমাদের স্কুলের প্লেগ্রাউন্ড, যেখানে আমাদের ছোটবেলা কেটেছে, আমার বোনের অনেক মেমোরিজ জড়িয়ে আছে এই মাঠের পিছনে। আমি বোধহয় আমার যখন 3.5 বছর বয়স তখন থেকে এই মাঠে আসি, বাবার সঙ্গে হাত ধরে ধরে আসতাম, তারপর বড় হয়ে আমার আমারও সেম হাল, মানে বাবার সাথে আর দাদার সাথে আমি প্রতিবার আসতাম, আমার দাদা আর আমি রোজ মাঠে খেলতে আসতাম, ভোরবেলা 5টার সময় আসতাম আর সন্ধ্যা বিকেলবেলা আসতাম। চল এবার মাঠের মধ্যে, আমাদের 100 মিটারের রেস হবে একটা, দেখি কে যেতে দেখা যাক। শুরু হবে এখন রেস, তো ক্যামেরা সেট করে তারপরে রেসটা শুরু হবে। আমাদের মাইক স্ট্যান্ড ট্যান্ড সব নিয়ে নিয়েছি, কারণ স্ট্যান্ড করে রাখতে হবে। বনির ফোনে একটা রেকর্ড হবে, আমারটা একটা রেকর্ড হবে, বনিরটা একটা সাইড অ্যাঙ্গেল হবে, কে ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে দেখা যাবে, আর এটা হচ্ছে পুরো জিনিসটা ক্যাপচার করার জন্য। আর ইউ রেডি ভাই? রেডি বস। তুমি কি সানগ্লাস পরে ধরো? সানগ্লাস খুলবো ভাই, চল চল হয়ে যাবে। এবার তো এতক্ষণ আমরা মাঠে ছিলাম, এখন একটা শেডের নিচে আসলাম দাঁড়ানোর জন্য, কারণ প্রচন্ড হাঁপিয়ে গেছি। বনি তোমার কি ফিলিং? ফিলিং হাঁপাচ্ছি, খুব বেশিও নয়, আজকের দিন ভালো লাগছে। ব্লগ করে অনেক কটা ডিয়ার কমপ্লিট করলাম, তুইও কয়েকটা ডিয়ার কমপ্লিট করলি, সুতরাং ভালো লাগছে বেশ। আর পাচ্ছি না বল কিছু বলতে, না পাচ্ছি বলার মতো হালে, আমরা আর কিছু বলার মতো হালে নেই, কারণ ভিটামিন দরকার। এবার আমাদের বাড়িতে একটুখানি বসে ঠান্ডা হয়ে চিড়িয়ে নেবো, চিড়িয়ে নিয়ে জল খেয়ে, জল খেয়ে আমি স্নান করবো, তুই বসে থাকবি, জিরিয়ে নেবো বন্ধু। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। মা বাড়িতে আসছি, আজ যা যা করেছি সেগুলোই দেখো, পাগল হয়ে যাবা। হ্যাঁ, 1 hour later তো বিগত 2 ঘন্টা ব্রেক নেওয়ার পরে আমি এখন আপনার সাথে দেখা করছি, ঘুম প্রচণ্ড পরিমাণের পাচ্ছে, আর আজকের ডেয়ার চ্যালেঞ্জ করতে গিয়ে যা হয়েছে ভাই, মানে এখন শরীরে ব্যথা ব্যথা শুরু হয়ে গেছে, সারা অঙ্গ প্রত্যঙ্গ আমার ব্যথা করছে। তো যাই হোক, আজকে আমার দিনটা এরকমই ছিল, আজকে আমাদের ডেয়ার চ্যালেঞ্জ এরকমই ছিল। তো তোমরা এবার কমেন্ট করতে পারো, তোমরা আমার থেকে ডেয়ার দেখতে চাও কি চাও না, আর তোমাদের পার্সোনাল মতামত যে ডেয়ার হবে সেটা তোমরা আমাকে ইনস্টাগ্রামে পাঠাতে পারো, ইনস্টাগ্রামে ডিএম করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশনে আছে, তোমরা ওখানে গিয়ে ফলো করে আমাকে তোমাদের ডেয়ার দিতে পারো। ইভেন তোমরা এই ভিডিওর কমেন্টে বলতে পারো যে তোমরা কি ডেয়ার দেখতে চাও আমার থেকে। তো যাই হোক, থ্যাংকস ফর মেকিং এ পার্ট অফ ডে, আই উইল সি ইউ ইন মাই নেক্সট ব্লগ, টিল দেন বাই ব্রোস, দেখা হচ্ছে আবার কালকে, বাই।